নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা ভেজ আইটেম নিয়ে চলে এসেছি যারা নিরামিষভোজী তাদের জন্য তো চিন্তা করতে হয় নাকি তো আমি ভেজ বিরিয়ানি করেছি তার মধ্যে ইচড় দিয়েছি ইচড়টা একটু বড় করে কেটে নিয়েছি অনেকে বাংলাদেশে যেমন অনেককেই বলতে শুনেছি এটা কাঁঠাল কাঁচা কাঁঠাল তো যাই হোক এটা একটা ইচড় এবারে ইচড়টাকে কেটে লবণ জলে সেদ্ধ করে নিয়েছি আর যে যতটা চাল দেওয়ার দরকার আমার মানে আপনার ফ্যামিলিতে যতটা চালের দরকার যতটা বিরিয়ানির দরকার অতটাই চাল নেবেন চালটাকে ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে মানে জলে আর কি ভিজিয়ে রেখে দিতে হবে ঘন্টাখানেক তো এবারও আমি চাপা দিয়ে জলটাকে ভিজিয়ে রেখে চালটাকে ভিজিয়ে রেখে দিলাম এরপরে আলু যে যে কটা আলু লাগবে সে কটা আলু আমি ছুলে নেব তো আমি চারটে আলু নিয়েছি নিয়ে ভালো করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে মাঝখান থেকে একটা টুকরো মানে বিরিয়ানির আলু কিন্তু একটু বড় বড় হলে খেতে ভালো লাগে তো এই জন্য মাঝখান থেকে একটা করে পিস করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এরপরে আমি এক বাটি ছোটো বাটির এক বাটি সোয়াবিন নিয়েছি দেখবেন আমরা নিরামিষ খাই হচ্ছে পেঁয়াজ রসুনও নিই না তো আমি কিন্তু পেঁয়াজ রসুনও দিই সোয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল গরম করে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ছেড়ে দিলাম তারপরে সোয়াবিনগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব জাস্ট সেভেন্টি পারসেন্ট মতন আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এবার একটা মিক্সির জার নিয়েছি তাতে স্বাদ মতন ঝাল যেরকম খাবেন সেরকম ঝাল আমি চারটে লঙ্কা কিছুটা আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর আমার এই রান্নাতে কিন্তু আমার সাথে হেল্পও করেছে দেখতে পাবেন মাঝে মাঝে তো এবার এক দুধ নিয়েছি দুধের মধ্যে জাফরান নিয়েছি দিয়ে জাফরানটাও ভিজিয়ে রেখে দিয়েছি এবার আলু আর সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে দেখুন কত রকম মশলা নিয়েছি জাফরান জৈত্রী গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো নিয়ে একটা সুতির কাপড় ভালো করে ধুয়ে নিয়েছি তাতে পুটলি করবার জন্য আমি এগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ডিরেক্ট দিই না আমি এই মশলাগুলো একটা পুটলি করে নিয়েছি পুটলিটা আমি ভাত যখন সেদ্ধ করব চালটা তখন জলের মধ্যে দিয়ে দেব। এই জন্য পুটলিটা বেঁধে রেখে দিলাম এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি যাতে ভালো করে গিট মারবো যাতে খুলে না যায় এরপর কড়াইতে এক চামচ মতন দেশি ঘি গরম করে নিলাম নিয়ে আলুগুলোকে ভেজে নেব এটা আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন তো আমার মনে হলো শুধু নিরামিষ খাবো বলে ঘরে সবাই মিলে তো সেই কারণে আমি ঘি নিয়েছি ভালো করে আলুটা একটু লাল লাল করে ভাজা করে নিলাম তাহলে একেবারেই প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে ভাজা করে তুলে নিলাম ওই তেল বা ঘি যাই দেন না কেন ওটার যেটুকু থাকবে তার মধ্যে তেজপাতা শুকলো লঙ্কা আর টমেটো দিয়েছি এর মধ্যে কিন্তু গোটা গরম মশলাও দিতে হতো আমি প্রথমে ভুলে গেছিলাম পরে দিয়েছি তো এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্যাসটাকে কিন্তু এই সময় সিমে রাখতে হবে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে মশলা থেকে অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে এরপর আমি ওই ইঁচড়গুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে কষতে হবে আর হ্যাঁ আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগলে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন তো পরবর্তী ভিডিওটা আপনাদের কাছেই ফার্স্ট পৌঁছবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এরপরে আমি আবার সোয়াবিন আর আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে হবে এই কষাটার উপরেই কিন্তু টেস্টটা বাড়বে কষা হয়ে গেলে গরম জল করে দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য যেগুলো সেভেন্টি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েছিল সেগুলো প্রায় পুরোটাই কুক হওয়ার জন্য এবারে গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে ঠিক এইভাবে এটা রান্নাটা করে নিতে হবে জল শোকানো পর্যন্ত মানে ঝোলটা থাকবে না জাস্ট শুকনো মতন গায়ে মাখা মতন মশলাটা হয়ে যাবে এই সময় পর্যন্ত নাড়তে হবে এরপর আমি হাঁড়িতে জল নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ওই পুঁটলিটা দিয়ে দিয়েছি মশলার পুটলিটা আর এর মধ্যে কিছু গোটা গরম মশলাও দিয়েছি জলের মধ্যে দিয়ে পুরো চালটাই দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত হতে রান্না হতে দিতে হবে ভাতটাকে এরপরে ওইদিকে রান্নাটাও তর সবজি রান্নাটাও হয়ে গেছে গ্যাসটা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন আমার হাত কিন্তু না এখানে হেল্প বললাম যে আমি এত বড় হাড়ি উপর করতে পারবো না যাই হোক ভাতটা উপর করা হয়ে গেছে এরপরে আমি কি কি মেশাচ্ছি দেখুন বাটার দিয়েছি ঘি লবণ পরিমাণ মতন চিনি এরপরে দেবো গোলমরিচের গুঁড়ো আর এই চিনিটা দিলাম একটু পরিমাণ মতো দিতে হবে চিনিটা আর ওই জাফরান ভেজানো যে দুধের মধ্যে ছিল সেটা কিছুটা দিয়ে দিলাম এদিকে দেখুন সবজিগুলোও সাইড দিয়ে ওপর থেকে আর কি সবজিগুলোও দিয়ে দিতে হবে দু থেকে তিন ফোঁটা আমি মিঠা আতর দিয়েছি কেওড়া জল বা গোলাপ জল আমি কিন্তু কিচ্ছু ইউজ করি না তাতেই দারুণ টেস্ট হয়েছিলো আপনারাও কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো আমরা যারা যারা আমিষ খান তারাই কি বিরিয়ানিটা খেতে পারেন যারা নিরামিষ খান তারা কি খেতে পারেন না তাদের চিন্তা করে কিন্তু আমি এই রান্নাটা করেছি তো এইভাবে সেম প্রসেসে ওই একইভাবে জিনিসগুলো মশলাগুলো দিয়ে হাঁড়িটা ধরে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে করে বারবার রিপিট করে করে মশলা দিয়ে ভাতটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে পুরো সবজিগুলো দিয়ে দিলাম রান্নাটা একেবারেই কমপ্লিট পরিবেশন করলাম স্যালাড দিয়ে ভীষণ ভালো হয়েছিল খেতে আপনারা খেয়ে কমেন্ট করতে ভুলবেন না